এক প্যাকেট বিড়ির দাম 10 টাকা, এই প্যাকেটের মধ্যে বিড়ি থাকে 17টা, এই প্যাকেটে 17টা বিড়ি থাকে, 17টা বিড়ির দাম 10 টাকা, কিন্তু আমাদের বিশালগড় সেন্ট্রাল জেলে এক প্যাকেট বিড়ির দাম 510 টাকা, মানে 500 টাকা, মানে একটা বিড়ির দাম 30 টাকা। আপনি কি জানেন? জানেন না। জেলে অপরাধ করে হোক আর নির অপরাধ করে হোক, ব্যক্তি যখন হাজতে যায়, আজকাল সবাই তো কম বেশি নেশা করে, তো বিড়ি তো সবাই নেশা করে, এমন কোন নেশা বাদ নাই সেন্ট্রাল জেলে পাওয়া যায় না। তার সাথে সেন্ট্রাল জেলে পুলিশটা একদম 100% জড়িত, আমি নিজে প্রমাণ দেখে এসেছি, কে কে জানি না, কিন্তু বিড়ি কিভাবে ঢুকে, গাঁজা খনি সিগারেট কিভাবে ঢুকে, তা হাওয়া ঢুকে না, নিশ্চয় কারো কারোর মাধ্যমে ঢুকে। তো অসাধু পুলিশ কর্মীরা তার সাথে জড়িত আছে এবং তাকেও তো বিটে নেওয়া যায় না, পারমিশন নাই। তাহলে এই বিড়িগুলো 30 টাকা কিভাবে কিনে? যারা নেশা করে তারা তো নেশা ছাড়া থাকতে পারে না, তো নেশা করার বা বিড়ি কিনার উপায় হলো, সপ্তাহে মাছ মাংস ডিম দেওয়া হয়, 4 টুকরা মাংস এবং ঝোল 3টা বিড়ির বিনিময়ে বিক্রি করা হয়, 1 টুকরা মাছ এবং ঝোল 2টা বিড়ির বিনিময়ে বিক্রি করা হয়, ডিম এবং ডিমের ঝোল 1টা বিড়ির বিনিময়ে বিক্রি করা হয়। শুধু তাই নয়, হাজতি যারা তাদেরকে তাদের পরিবার থেকে যখন দেখতে আসে, অনেকে ফল ফসল দেয় বা অনেকে জামা প্যান্ট শার্ট দেওয়া হয়, অনেকে ব্যাগসি দেওয়া হয়, এসব কাপড়ের বিনিময়ে তারা এগুলি কিনতে বাধ্য হয়, কারণ নেশা তো করতে হবে। আমি জানি না আমাদের রাজ্য প্রশাসন এটা জানে কিনা, তবু আমি আমার ফেসবুক বন্ধুদের মাধ্যমে আমি জেলমন্ত্রীর কাছে আবেদন করব, আপনি বিষয়টা নিয়ে একটু নজর, বিষয়টার উপর নজর রাখা উচিত। 40-50 হাজার টাকা বেতন পাওয়া পুলিশ কর্মীরা এই উল্টা পথে যে ব্ল্যাক মার্কেটিং করছে, এটা খুবই অপরাধ। এবং শুধু তাই নয়, এই ব্ল্যাক মার্কেটটা করছে নেশা কারবের উপর। জেলে মানুষ যায় নেশা থেকে মুক্ত হবার জন্য, কিন্তু এখানে গিয়ে আরো উল্টা নেশাতে বিভোর হয়ে পড়ে, বেশি বেশি পরিমাণ নেশা করে। এখানে কেউ কিছু বলতে পারে না, বলবে না কেউ, ওপেনলি নেশা করছে, এখানে সব কিছু পাওয়া যায়, কোনো কিছু বাদ নাই, আমি নিজে প্রমাণ দেখে এসেছি। আমি যাই হোক, একটা বিড়ির দাম 17টা বিড়ির দাম যদি খোলা বাজারে 10 টাকা বিক্রি হয়, একটা বিড়ির সেন্ট্রাল জেলে 30 টাকা বিক্রি হয়, আপনি কি জানেন? জানেন না, তো আপনি ড্রাইভার দেখতে পারেন। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। এক প্যাকেট বিড়ির দাম 10 টাকা, এই প্যাকেটের মধ্যে বিড়ি থাকে 17টা, এই প্যাকেটে 17টা বিড়ি থাকে, 17টা বিড়ির দাম 10 টাকা, কিন্তু আমাদের বিশালগড় সেন্ট্রাল জেলে এক প্যাকেট বিড়ির দাম 510 টাকা, মানে 500 টাকা, মানে একটা বিড়ির দাম 30 টাকা। আপনি কি জানেন? জানেন না। জেলে অপরাধ করে হোক আর নির অপরাধ করে হোক, ব্যক্তি যখন হাজতে যায়, আজকাল সবাই তো কম বেশি নেশা করে, তো বিড়ি তো সবাই নেশা করে, এমন কোন নেশা বাদ নাই সেন্ট্রাল জেলে পাওয়া যায় না। তার সাথে সেন্ট্রাল জেলে পুলিশটা একদম 100% জড়িত, আমি নিজে প্রমাণ দেখে এসেছি, কে কে জানি না, কিন্তু বিড়ি কিভাবে ঢুকে, গাঁজা খনি সিগারেট কিভাবে ঢুকে, তা হাওয়া ঢুকে না, নিশ্চয় কারো কারোর মাধ্যমে ঢুকে। তো অসাধু পুলিশ কর্মীরা তার সাথে জড়িত আছে এবং তাকেও তো বিটে নেওয়া যায় না, পারমিশন নাই। তাহলে এই বিড়িগুলো 30 টাকা কিভাবে কিনে? যারা নেশা করে তারা তো নেশা ছাড়া থাকতে পারে না, তো নেশা করার বা বিড়ি কিনার উপায় হলো, সপ্তাহে মাছ মাংস ডিম দেওয়া হয়, 4 টুকরা মাংস এবং ঝোল 3টা বিড়ির বিনিময়ে বিক্রি করা হয়, 1 টুকরা মাছ এবং ঝোল 2টা বিড়ির বিনিময়ে বিক্রি করা হয়, ডিম এবং ডিমের ঝোল 1টা বিড়ির বিনিময়ে বিক্রি করা হয়। শুধু তাই নয়, হাজতি যারা তাদেরকে তাদের পরিবার থেকে যখন দেখতে আসে, অনেকে ফল ফসল দেয় বা অনেকে জামা প্যান্ট শার্ট দেওয়া হয়, অনেকে ব্যাগসি দেওয়া হয়, এসব কাপড়ের বিনিময়ে তারা এগুলি কিনতে বাধ্য হয়, কারণ নেশা তো করতে হবে। আমি জানি না আমাদের রাজ্য প্রশাসন এটা জানে কিনা, তবু আমি আমার ফেসবুক বন্ধুদের মাধ্যমে আমি জেলমন্ত্রীর কাছে আবেদন করব, আপনি বিষয়টা নিয়ে একটু নজর, বিষয়টার উপর নজর রাখা উচিত। 40-50 হাজার টাকা বেতন পাওয়া পুলিশ কর্মীরা এই উল্টা পথে যে ব্ল্যাক মার্কেটিং করছে, এটা খুবই অপরাধ।
এবং শুধু তাই নয়, এই মানে ব্ল্যাক মার্কেটটা করছে নেশা কার্পের উপর। জেলে মানুষ যায় নেশা থেকে মুক্ত হবার জন্য, কিন্তু এখানে গিয়ে আরো উল্টা নেশাতে বিভোর হয়ে পড়ে, বেশি বেশি করে নেশা করে। এখানে কেউ কিছু বলতে পারে না, বলবে না কেউ, ওপেনলি ওপেনলি নেশা করছে। এখানে সব কিছু পাওয়া যায়, কোনো কিছু বাদ নাই, আমি নিজে প্রমাণ দেখে এসেছি আমি। যাই হোক, একটা বিড়ির দাম 17টা বিড়ির দাম যদি খোলা বাজারে 10টা বিক্রি হয়, একটা বিড়ির সেন্ট্রাল জেলে 30টা বিক্রি হয়, আপনি কি জানেন? জানেন না তো আপনি ড্রাইভার দেখতে পারেন। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। এক প্যাকেট বিড়ির দাম 10 টাকা, এই প্যাকেটের মধ্যে বিড়ি থাকে 17টা, এই প্যাকেটে 17টা বিড়ি থাকে, 17টা বিড়ির দাম 10 টাকা। কিন্তু আমাদের আগর বিশালগড় সেন্ট্রাল জেলে এক প্যাকেট বিড়ির দাম 510 টাকা, মানে 500 টাকা, মানে একটা বিড়ির দাম 30 টাকা। আপনি কি জানেন? জানেন না। জেলে অপরাধ করে হোক আর নির অপরাধ করে হোক, ব্যক্তি যখন হাজতে যায়, আজকাল সবাই তো কম বেশি নেশা করে, তো বিড়ি তো সবাই নেশা করে, এমন কোনো নেশা বাদ নাই সেন্ট্রাল জেলে পাওয়া যায় না। তার সাথে সেন্ট্রাল জেলে পুলিশটা একদম 100% জড়িত, আমি নিজে প্রমাণ দেখে এসেছি। কে কে জানি না, কিন্তু বিড়ি কীভাবে ঢুকে, গাঁজা খনি সিগারেট কীভাবে ঢুকে, তা হাওয়া ঢুকে না, নিশ্চয় কারোর কারোর মাধ্যমে ঢুকে। তো অসাধু পুলিশ কর্মীরা তার সাথে জড়িত আছে, এবং তাকেও তো ভিতরে প্রবেশ নেওয়া যায় না, পারমিশন নাই। তাহলে এই বিড়িগুলো 30 টাকা কীভাবে কিনে? যারা নেশা করে তারা তো নেশা ছাড়া থাকতে পারে না, তো নেশা করার বা বিড়ি কেনার উপায় হলো, সপ্তাহে মাছ মাংস ডিম দেওয়া হয়, 4 টুকরা মাংস এবং ঝোল 3টা বিড়ির বিনিময়ে বিক্রি করা হয়, 1 টুকরা মাছ এবং ঝোল 2টা বিড়ির বিনিময়ে বিক্রি করা হয়, ডিম এবং ডিমের ঝোল 1টা বিড়ির বিনিময়ে বিক্রি করা হয়। শুধু তাই নয়, হাজতি যারা তাদেরকে তাদের পরিবার থেকে যখন দেখতে আসে, অনেকে ফল ফসল দেয় বা অনেকে জামা প্যান্ট শার্ট দেওয়া হয়, অনেকে ব্যাগসি দেওয়া হয়, এসব কাপড়ের বিনিময়ে তারা এগুলি কিনতে বাধ্য হয়, কারণ নেশা তো করতে হবে। আমি জানি না আমাদের রাজ্য প্রশাসন এটা জানে কিনা, তবু আমি আমার ফেসবুক বন্ধুদের মাধ্যমে আমি জেলমন্ত্রীর কাছে আবেদন করব, আপনি বিষয়টা নিয়ে একটু নজর, বিষয়টার উপর নজর রাখা উচিত। 40-50 হাজার টাকা বেতন পাওয়া পুলিশ কর্মীরা এই উল্টা পথে যে ব্ল্যাক মার্কেটিং করছে, এটা খুবই অপরাধ। এবং শুধু তাই নয়, এই মানে ব্ল্যাক মার্কেটটা করছে নেশা কার্পের উপর। জেলে মানুষ যায় নেশা থেকে মুক্ত হবার জন্য, কিন্তু এখানে গিয়ে আরো উল্টা নেশাতে বিভোর হয়ে পড়ে, বেশি বেশি করে নেশা করে। এখানে কেউ কিছু বলতে পারে না, বলবে না কেউ, ওপেনলি ওপেনলি নেশা করছে। এখানে সব কিছু পাওয়া যায়, কোনো কিছু বাদ নাই, আমি নিজে প্রমাণ দেখে এসেছি আমি। যাই হোক, একটা বিড়ির দাম 17টা বিড়ির দাম যদি খোলা বাজারে 10টা বিক্রি হয়, একটা বিড়ির সেন্ট্রাল জেলে 30টা বিক্রি হয়, আপনি কি জানেন? জানেন না তো আপনি ড্রাইভার দেখতে পারেন। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। এক প্যাকেট বিড়ির দাম 10 টাকা, এই প্যাকেটের মধ্যে বিড়ি থাকে 17টা, এই প্যাকেটে 17টা বিড়ি থাকে, 17টা বিড়ির দাম 10 টাকা। কিন্তু আমাদের আগর বিশালগড় সেন্ট্রাল জেলে এক প্যাকেট বিড়ির দাম 510 টাকা, মানে 500 টাকা, মানে একটা বিড়ির দাম 30 টাকা। আপনি কি জানেন? জানেন না। জেলে অপরাধ করে হোক আর নির অপরাধ করে হোক, ব্যক্তি যখন হাজতে যায়, আজকাল সবাই তো কম বেশি নেশা করে, তো বিড়ি তো সবাই নেশা করে, এমন কোনো নেশা বাদ নাই সেন্ট্রাল জেলে পাওয়া যায় না। তার সাথে সেন্ট্রাল জেলে পুলিশটা একদম 100% জড়িত, আমি নিজে প্রমাণ দেখে এসেছি। কে কে জানি না, কিন্তু বিড়ি কীভাবে ঢুকে, গাঁজা খনি সিগারেট কীভাবে ঢুকে, তা হাওয়া ঢুকে না, নিশ্চয় কারোর কারোর মাধ্যমে ঢুকে। তো অসাধু পুলিশ কর্মীরা তার সাথে জড়িত আছে, এবং তাকেও তো ভিতরে প্রবেশ নেওয়া যায় না, পারমিশন নাই। তাহলে এই বিড়িগুলো 30 টাকা কীভাবে কিনে? যারা নেশা করে তারা তো নেশা ছাড়া থাকতে পারে না, তো নেশা করার বা বিড়ি কেনার উপায় হলো, সপ্তাহে মাছ মাংস ডিম দেওয়া হয়, 4 টুকরা মাংস এবং ঝোল 3টা বিড়ির বিনিময়ে বিক্রি করা হয়, 1 টুকরা মাছ এবং ঝোল 2টা বিড়ির বিনিময়ে বিক্রি করা হয়, ডিম এবং ডিমের ঝোল 1টা বিড়ির বিনিময়ে বিক্রি করা হয়। শুধু তাই নয়, হাজতি যারা তাদেরকে তাদের পরিবার থেকে যখন দেখতে আসে, অনেকে ফল ফসল দেয় বা অনেকে জামা প্যান্ট শার্ট দেওয়া হয়, অনেকে ব্যাগসি দেওয়া হয়, এসব
কাপড়ের বিনিময়ে তারা এগুলি কিনতে বাধ্য হয়, কারণ নেশা তো করতে হবে। আমি জানি না আমাদের রাজ্য প্রশাসন এটা জানে কিনা, তবু আমি আমার ফেসবুক বন্ধুদের মাধ্যমে আমি জেলমন্ত্রীর কাছে আবেদন করব, আপনি বিষয়টা নিয়ে একটু নজর বিষয়টার উপর নজর রাখা উচিত। 40-50 হাজার টাকা বেতন পাওয়া পুলিশ কর্মীরা এই উল্টা পথে যে ব্ল্যাক মার্কেটিং করছে এটা খুবই অপরাধ, এবং শুধু তাই নয় এই ব্ল্যাক মার্কেটটা করছে নেশা কার্ভের উপর। জেলে মানুষ যায় নেশা থেকে মুক্ত হবার জন্য, কিন্তু এখানে গিয়ে আরো উল্টা নেশাতে বিভোর হয়ে পড়ে, বেশি বেশি করে নেশা করে। এখানে কেউ কিছু বলতে পারে না, বলবে না কেউ, ওপেনলি নেশা করছে। এখানে সব কিছু পাওয়া যায়, কোনো কিছু বাদ নাই, আমি নিজে প্রমাণ দেখে এসেছি। আমি যাই হোক, একটা বিড়ির দাম 17টা বিড়ির দাম যদি খোলা বাজারে 10টা বিক্রি হয়, একটা বিড়ি সেন্ট্রাল জেলে 30টা বিক্রি হয়, আপনি কি জানেন? জানেন না, তো আপনি ট্রাইবার দেখতে পারেন। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। এক প্যাকেট বিড়ির দাম 10 টাকা, এই প্যাকেটের মধ্যে বিড়ি থাকে 17টা, এই প্যাকেটে 17টা বিড়ি থাকে, 17টা বিড়ির দাম 10 টাকা, কিন্তু আমাদের আগর বিশালগড় সেন্ট্রাল জেলে এক প্যাকেট বিড়ির দাম 510 টাকা, মানে 500 টাকা, মানে একটা বিড়ির দাম 30 টাকা। আপনি কি জানেন? জানেন না। জেলে অপরাধ করে হোক আর নির অপরাধ করে হোক, ব্যক্তিজন হাজতে যায়। আজকাল সবাই তো কম বেশি নেশা করে, তো বিড়ি তো সবাই নেশা করে, এমন কোনো নেশা বাদ নাই সেন্ট্রাল জেলে পাওয়া যায় না। তার সাথে সেন্ট্রাল জেলে পুলিশটা একদম 100% জড়িত, আমি নিজে প্রমাণ দেখে এসেছি। কে কে জানি না, কিন্তু বিড়ি কীভাবে ঢুকে, গাঁজা খনি সিগারেট কীভাবে ঢুকে, তা হাওয়া ঢুকে না, নিশ্চয় কারো কারোর মাধ্যমে ঢুকে। তো অসাধু পুলিশ কর্মীরা তার সাথে জড়িত আছে, এবং তাকেও তো ভিতরে নেওয়া যায় না, পারমিশন নাই। তাহলে এই বিড়িগুলো 30 টাকা কীভাবে কিনে? যারা নেশা করে তারা তো নেশা ছাড়া থাকতে পারে না, তো নেশা করার বা বিড়ি কেনার উপায় হলো, সপ্তাহে মাছ মাংস ডিম দেওয়া হয়, 4 টুকরা মাংস এবং ঝোল 3টা বিড়ির বিনিময়ে বিক্রি করা হয়, 1 টুকরা মাছ এবং ঝোল 2টা বিড়ির বিনিময়ে বিক্রি করা হয়, ডিম এবং ডিমের ঝোল 1টা বিড়ির বিনিময়ে বিক্রি করা হয়। শুধু তাই নয়, হাজতি যারা তাদেরকে তাদের পরিবার থেকে যখন দেখতে আসে, অনেকে ফল ফসল দেয় বা অনেকে জামা প্যান্ট শার্ট দেওয়া হয়, অনেকে ব্যাগসি দেওয়া হয়, এইসব কাপড়ের বিনিময়ে তারা এগুলি কিনতে বাধ্য হয়, কারণ নেশা তো করতে হবে। আমি জানি না আমাদের রাজ্য প্রশাসন এটা জানে কিনা, তবু আমি আমার ফেসবুক বন্ধুদের মাধ্যমে আমি জেলমন্ত্রীর কাছে আবেদন করব, আপনি বিষয়টা নিয়ে একটু নজর বিষয়টার উপর নজর রাখা উচিত। 40-50 হাজার টাকা বেতন পাওয়া পুলিশ কর্মীরা এই উল্টা পথে যে ব্ল্যাক মার্কেটিং করছে এটা খুবই অপরাধ, এবং শুধু তাই নয় এই ব্ল্যাক মার্কেটটা করছে নেশা কার্ভের উপর। জেলে মানুষ যায় নেশা থেকে মুক্ত হবার জন্য, কিন্তু এখানে গিয়ে আরো উল্টা নেশাতে বিভোর হয়ে পড়ে, বেশি বেশি করে নেশা করে। এখানে কেউ কিছু বলতে পারে না, বলবে না কেউ, ওপেনলি নেশা করছে। এখানে সব কিছু পাওয়া যায়, কোনো কিছু বাদ নাই, আমি নিজে প্রমাণ দেখে এসেছি। আমি যাই হোক, একটা বিড়ির দাম 17টা বিড়ির দাম যদি খোলা বাজারে 10টা বিক্রি হয়, একটা বিড়ি সেন্ট্রাল জেলে 30টা বিক্রি হয়, আপনি কি জানেন? জানেন না, তো আপনি ট্রাইবার দেখতে পারেন। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। এক প্যাকেট বিড়ির দাম 10 টাকা, এই প্যাকেটের মধ্যে বিড়ি থাকে 17টা, এই প্যাকেটে 17টা বিড়ি থাকে, 17টা বিড়ির দাম 10 টাকা, কিন্তু আমাদের আগর বিশালগড় সেন্ট্রাল জেলে এক প্যাকেট বিড়ির দাম 510 টাকা, মানে 500 টাকা, মানে একটা বিড়ির দাম 30 টাকা। আপনি কি জানেন? জানেন না। জেলে অপরাধ করে হোক আর নির অপরাধ করে হোক, ব্যক্তিজন হাজতে যায়। আজকাল সবাই তো কম বেশি নেশা করে, তো বিড়ি তো সবাই নেশা করে, এমন কোনো নেশা বাদ নাই সেন্ট্রাল জেলে পাওয়া যায় না। তার সাথে সেন্ট্রাল জেলে পুলিশটা একদম 100% জড়িত, আমি নিজে প্রমাণ দেখে এসেছি। কে কে জানি না, কিন্তু বিড়ি কীভাবে ঢুকে, গাঁজা খনি সিগারেট কীভাবে ঢুকে, তা হাওয়া ঢুকে না, নিশ্চয় কারো কারোর মাধ্যমে ঢুকে। তো অসাধু পুলিশ কর্মীরা তার সাথে জড়িত আছে, এবং তাকেও তো ভিতরে নেওয়া যায় না, পারমিশন নাই। তাহলে এই বিড়িগুলো 30 টাকা কীভাবে কিনে? যারা নেশা করে তারা তো
নেশা ছাড়তে পারে না। তো নেশা করার বা বিড়ি কিনার উপায় হলো, সপ্তাহে মাছ মাংস ডিম দেওয়া হয়, 4 টুকরা মাংস এবং ঝোল 3টা বিড়ির বিনিময়ে বিক্রি করা হয়, 1 টুকরা মাছ এবং ঝোল 2টা বিড়ির বিনিময়ে বিক্রি করা হয়, ডিম এবং ডিমের ঝোল 1টা বিড়ির বিনিময়ে বিক্রি করা হয়। শুধু তাই নয়, হাজতি যারা তাদেরকে তাদের পরিবার থেকে যখন দেখতে আসে, অনেকে ফল ফসল দেয় বা অনেকে জামা প্যান্ট শার্ট দেওয়া হয়, অনেকে ব্যাগসি দেওয়া হয়, এইসব কাপড়ের বিনিময়ে তারা এগুলি কিনতে বাধ্য হয়, কারণ নেশা তো করতে হবে। আমি জানি না আমাদের রাজ্য প্রশাসন এটা জানে কি না, তবু আমি আমার ফেসবুক বন্ধুদের মাধ্যমে আমি জেলমন্ত্রীর কাছে আবেদন করব, আপনি বিষয়টা নিয়ে একটু বিষয়টার উপর নজর রাখা উচিত। 40-50 হাজার টাকা বেতন পাওয়া পুলিশ কর্মীরা এই উল্টা পথে যে ব্ল্যাক মার্কেটিং করছে, এটা খুবই অপরাধ। এবং শুধু তাই নয়, এই ব্ল্যাক মার্কেটটা করছে নেশা কারবের উপর। জেলে মানুষ যায় নেশা থেকে মুক্ত হবার জন্য, কিন্তু এখানে গিয়ে আরো উল্টা নেশাতে বিভোর হয়ে পড়ে, বেশি বেশি করে নেশা করে। এখানে কেউ কিছু বলতে পারে না, বলবে না কেউ, ওপেনলি নেশা করছে। এখানে সব কিছু পাওয়া যায়, কোনো কিছু বাদ নাই, আমি নিজে প্রমাণ দেখে এসেছি। আমি যাই হোক, 1টা বিড়ির দাম 17টা বিড়ির দাম যদি খোলা বাজারে 10টা বিক্রি হয়, 1টা বিড়ির সেন্ট্রাল জেলে 30টা বিক্রি হয়, আপনি কি জানেন? জানেন না, তো আপনি ড্রাইভার দেখতে পারেন। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। 1 প্যাকেট বিড়ির দাম 10 টাকা, এই প্যাকেটের মধ্যে বিড়ি থাকে 17টা, এই প্যাকেটে 17টা বিড়ি থাকে, 17টা বিড়ির দাম 10 টাকা। কিন্তু আমাদের আগর বিশালগড় সেন্ট্রাল জেলে 1 প্যাকেট বিড়ির দাম 510 টাকা, মানে 500 টাকা, মানে 1টা বিড়ির দাম 30 টাকা। আপনি কি জানেন? জানেন না। জেলে অপরাধ করে হোক আর নির অপরাধ করে হোক, ব্যক্তি যখন হাজতে যায়, আজকাল সবাই তো কম বেশি নেশা করে, তো বিড়ি তো সবাই নেশা করে, এমন কোনো নেশা বাদ নাই সেন্ট্রাল জেলে পাওয়া যায় না। তার সাথে সেন্ট্রাল জেলে পুলিশটা একদম 100% জড়িত, আমি নিজে প্রমাণ দেখে এসেছি। কে কে জানি না, কিন্তু বিড়ি কীভাবে ঢুকে, গাঁজা খনি সিগারেট কীভাবে ঢুকে, তা হাওয়া ঢুকে না, নিশ্চয় কারোর কারোর মাধ্যমে ঢুকে। তো অসাধু পুলিশ কর্মীরা তার সাথে জড়িত আছে, এবং তাকেও তো বিচারে নেওয়া যায় না, পারমিশন নাই। তাহলে এই বিড়িগুলো 30টা ওরা কীভাবে কিনে? যারা নেশা করে তারা তো নেশা ছাড়তে পারে না। তো নেশা করার বা বিড়ি কিনার উপায় হলো, সপ্তাহে মাছ মাংস ডিম দেওয়া হয়, 4 টুকরা মাংস এবং ঝোল 3টা বিড়ির বিনিময়ে বিক্রি করা হয়, 1 টুকরা মাছ এবং ঝোল 2টা বিড়ির বিনিময়ে বিক্রি করা হয়, ডিম এবং ডিমের ঝোল 1টা বিড়ির বিনিময়ে বিক্রি করা হয়। শুধু তাই নয়, হাজতি যারা তাদেরকে তাদের পরিবার থেকে যখন দেখতে আসে, অনেকে ফল ফসল দেয় বা অনেকে জামা প্যান্ট শার্ট দেওয়া হয়, অনেকে ব্যাগসি দেওয়া হয়, এইসব কাপড়ের বিনিময়ে তারা এগুলি কিনতে বাধ্য হয়, কারণ নেশা তো করতে হবে। আমি জানি না আমাদের রাজ্য প্রশাসন এটা জানে কি না, তবু আমি আমার ফেসবুক বন্ধুদের মাধ্যমে আমি জেলমন্ত্রীর কাছে আবেদন করব, আপনি বিষয়টা নিয়ে একটু বিষয়টার উপর নজর রাখা উচিত। 40-50 হাজার টাকা বেতন পাওয়া পুলিশ কর্মীরা এই উল্টা পথে যে ব্ল্যাক মার্কেটিং করছে, এটা খুবই অপরাধ। এবং শুধু তাই নয়, এই ব্ল্যাক মার্কেটটা করছে নেশা কারবের উপর। জেলে মানুষ যায় নেশা থেকে মুক্ত হবার জন্য, কিন্তু এখানে গিয়ে আরো উল্টা নেশাতে বিভোর হয়ে পড়ে, বেশি বেশি করে নেশা করে। এখানে কেউ কিছু বলতে পারে না, বলবে না কেউ, ওপেনলি নেশা করছে। এখানে সব কিছু পাওয়া যায়, কোনো কিছু বাদ নাই, আমি নিজে প্রমাণ দেখে এসেছি। আমি যাই হোক, 1টা বিড়ির দাম 17টা বিড়ির দাম যদি খোলা বাজারে 10টা বিক্রি হয়, 1টা বিড়ির সেন্ট্রাল জেলে 30টা বিক্রি হয়, আপনি কি জানেন? জানেন না, তো আপনি ড্রাইভার দেখতে পারেন। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। 1 প্যাকেট বিড়ির দাম 10 টাকা, এই প্যাকেটের মধ্যে বিড়ি থাকে 17টা, এই প্যাকেটে 17টা বিড়ি থাকে, 17টা বিড়ির দাম 10 টাকা। কিন্তু আমাদের আগর বিশালগড় সেন্ট্রাল জেলে 1 প্যাকেট বিড়ির দাম 510 টাকা, মানে 500 টাকা, মানে 1টা বিড়ির দাম 30 টাকা। আপনি কি জানেন? জানেন না। জেলে অপরাধ করে হোক আর নির অপরাধ করে হোক, ব্যক্তি যখন হাজতে যায়, আজকাল সবাই তো কম বেশি নেশা করে, তো বিড়ি তো সবাই নেশা করে,
এমন কোনো নেশাবাদ নাই সেন্ট্রাল জেলে পাওয়া যায় না। তার সাথে সেন্ট্রাল জেলে পুলিশটা একদম 100% জড়িত, আমি নিজে প্রমাণ দেখে এসেছি। কে কে জানি না, কিন্তু বিধি কিভাবে ঢুকে, গাঁজা খুনি সিগারেট কিভাবে ঢুকে, তা হাওয়া ঢুকে না, নিশ্চয় কারোর কারোর মাধ্যমে ঢুকে। তো অসাধু পুলিশ কর্মীরা তার সাথে জড়িত আছে এবং তাকেও তো ভিতরে প্রবেশ নেওয়া যায় না, পারমিশন নাই। তাহলে এই বিড়িগুলো 30টা ওরা কীভাবে কিনে? যারা নেশা করে তারা তো নেশা ছাড়তে পারে না, তো নেশা করার বা বিড়ি কিনার উপায় হলো সপ্তাহে মাছ মাংস ডিম দেওয়া হয়, 4 টুকরা মাংস এবং ঝোল 3টা বিড়ির বিনিময়ে বিক্রি করা হয়, 1 টুকরা মাছ এবং ঝোল 2টা বিড়ির বিনিময়ে বিক্রি করা হয়, ডিম এবং ডিমের ঝোল 1টা বিড়ির বিনিময়ে বিক্রি করা হয়। শুধু তাই নয়, হাজুতি যারা তাদেরকে